71 সালের নভেম্বর মাসের শেষ দিকে এসে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নজর আরও বাড়িয়ে দেয়। দখলদার পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের সম্ভাবনাও ইঙ্গিত দিতে শুরু করে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম। 1971 সালের 25 নভেম্বর আমেরিকার প্রভাবশালী টাইম ম্যাগাজিনে বলা হয়, পাকিস্তানের দুই অংশ একত্রিত করে পূর্বাবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতের সাথে অন্তহীন বিবাদের অবসান হলে পূর্ববাংলা অতি শীঘ্রই তার ভৌগোলিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সত্তা খুঁজে পাবে। 71-এর এদিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয়তে বলা হয়, পাকিস্তানিরা তাদের নাগরিকদের এক অংশের উপর আক্রমণ চালিয়ে রীতিমতো ভুল করেছে। এখন এই বিচ্ছিন্ন অংশকে স্বতন্ত্র জাতি হিসেবে আখ্যায়িত করতে বিশ্বের কোনো ভুল হওয়ার কথা নয়। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।